ভাত নিয়ে 7টি গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশ, ভারত, চীন সহ অনেক দেশে ভাত প্রধান ও প্রিয় খাবারের মধ্যে একটি। কিন্তু নিয়মিত ভাত খাওয়া কি স্বাস্থ্যকর? ভাতের মধ্যে কি কি উপাদান থাকে? পুষ্টিবিদরা কি বলছেন? ভাত এক ধরনের শস্য জাতীয় খাবারে কার্বোহাইড্রেট শর্করা প্রধান উৎস। বিশ্বের অর্ধেক মানুষ কার্বোহাইড্রেটের চাহিদা মেটাতে ভাত খায়। সাদা চালের উপরে থাকা পুষ্টি সমৃদ্ধ আবরণ তুলে ফেলা হয়। এতে চাল বেশি দিন টেকে, রান্না হয় দ্রুত এবং এটি সহজপাচ্য। তবে পুষ্টিবিদ বলছেন, পুষ্টি থেকে সাদা চালের তুলনামূলক কম ফাইবার এবং প্রোটিন থাকে। অন্যদিকে বাদামি চালে আবরণ থাকায় এটি অধিক পুষ্টিকর এবং সুস্বাদু। সাদা চালের ভাত এবং বাদামি চালের ভাত, এই দুটির পুষ্টিগুণ কিছুটা পার্থক্য রয়েছে। কোনো কোনো গবেষণা দেখা গিয়েছে সাদা ভাত ওজন বাড়াতে ও পেটে চর্বি জমাতে কারণ হতে পারে। আবার অন্যান্য কিছু গবেষণা দেখা যাচ্ছে সাদা ভাতের সাথে এগুলো কোনো সম্পর্কই পাওয়া যায়নি। তবে নিয়মিত সাদা ভাত খেলে রক্তে কার্বোহাইড্রেটের মাত্রা বেড়ে যায় বলে ধারণা করা হয়। এর ফলে ওজন বাড়তে পারে। অন্যদিকে বাদামি রঙের চালে রয়েছে ফাইবার এবং প্রোটিন। বাদামি চাল ভাতে থাকা কার্বোহাইড্রেট সাদা ভাতের চাইতে দ্রুত শক্তিতে রূপান্তরিত হয়। এ কারণে রক্তের গ্লুকোজের পরিমাণ কমে যায়, যার ফলে ইনসুলিনের মাত্রা স্বাভাবিক থাকে। এগুলো সবই শক্তি বাড়ায়, ক্ষুধা কমায় এবং ওজন ঠিক রাখতে সাহায্য করতে পারে বলে পুষ্টিবিদরা জানিয়েছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলা হচ্ছে, প্রতিদিন সাদা ভাত খেলে ডায়াবেটিস বাড়তে পারে। যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে, তারা দিনে 2 বেলা পরিমিত বাদামি ভাত খেতে পারবেন বলে মনে করেন পুষ্টিবিদ তাসনিম হাসান চৌধুরী। অন্যদিকে যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, তাদেরকে 1 বেলার বেশি ভাত না খাওয়ার পরামর্শ দিয়েছেন। তাও সেটি হবে পরিমিত এবং বাদামি ভাত। ভাত খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়া যাবে না, কারণ ভাত থেকে নিঃসরিত গ্লুকোজ দ্রুত আমাদের রক্তে মিশে যায়। তাই ঘুমাতে যাওয়ার অন্তত 3 থেকে 4 ঘন্টা আগে ভাত খেতে হবে এবং কায়িক পরিশ্রম করতে হবে। ব্যক্তির ওজন অনুযায়ী পুষ্টিবিদরা তাদের ভাত খাওয়ার পরিমাণ নির্ধারণ করে থাকেন। বাদামি চালের আবরণে থাকা ফ্লাভোনয়েড রোগ প্রতিরোধ ভূমিকা রাখে। হৃদরোগের টাইপ 2 ডায়াবেটিস, এমনকি অগ্ন্যাশয় ও গ্যাস্ট্রিক সহ কয়েক ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে বাদামি ভাত সাহায্য করে বলে অসংখ্য গবেষণায় দেখা গেছে। অনেক লোক তাদের শক্তি বাড়ানোর উৎস হিসেবে, বিশেষ করে শরীরচর্চার পর, সাদা ভাতকে বেছে নেন, কারণ সাদা ভাতে পরিশোধিত কার্বোহাইড্রেট থাকে, যা কায়িক শ্রমের পরে মাংসপেশী গ্লাইকোজেন এর মাত্রা দ্রুত পুনরুদ্ধারে সাহায্য করে। সহজে হজম হয় এবং সঠিকভাবে রান্না করে খেলে গ্যাস্ট্রিকের আশঙ্কা থাকে না। যারা বুকে জ্বলা পড়া, বমি বমি ভাব, বিশেষ করে পরিপাকতন্ত্রের জটিলতায় রোগে ভুগছেন, তাদের জন্য সাদা ভাত বেশি উপকারী। ভাত প্রাকৃতিকভাবে গ্লুটেন মুক্ত হওয়ার, যার পরিপাকতন্ত্রের সমস্যা ভুগছেন তাদের জন্য এটি ভালো বিকল্প বলে। বিশেষ করে বাদামি ভাতে অদ্রবণীয় ফাইবার রয়েছে, যা কিনা হজমে সাহায্য করে এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়। তাই ভাত খাওয়া গুরুত্বপূর্ণ হলেও গবেষণা বলা হয় এর থেকে আর্সেনিক দূষণ হতে পারে। আর্সেনিক বাদামি চালের আবরণে বেশি থাকে। আর্সেনিকের প্রভাবে হৃদরোগ, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশুরা। কিন্তু চাল রান্নার আগে সেটা ভালোভাবে ধুয়ে নিলে, বেশি পানিতে সেদ্ধ করলে আর্সেনিকের ঝুঁকি কাটানো সম্ভব। এছাড়াও প্রতিদিনের খাদ্য তালিকায় পরিমিত ভাত ভাবে পাশাপাশি অন্যান্য সুষম খাবার খেলে সেটা উপকারে আসে বলে পুষ্টিবিদরা মনে করে থাকেন। কার্বোহাইড্রেট খাওয়ার পরে আমাদের শরীর সেটা ভেঙে চিনি তৈরি করে। সেখান থেকে চিনি রক্তে প্রবেশ করে। রক্ত যখন চিনির পরিমাণ বাড়াতে থাকে, তখন আমাদের শরীর একটা হরমোন বানানো শুরু করে। এই হরমোন নাম হলো ইনসুলিন।
ইনসুলিনের রক্তের চিনির পরিমাণ কমায়, এগুলোকে রক্ত থেকে সরিয়ে আমাদের কোষের ভেতর ঢোকায়, সেখান থেকে আমরা শক্তি পাই অথবা জমা থাকে। কার্বোহাইড্রেট খাবার পরে কত দ্রুত আমাদের রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় তার পরিমাণ হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। সাধারণ নিয়ম হলো গ্লাইসেমিক খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, অর্থাৎ যে খাবারগুলো খেলে রক্তে আস্তে আস্তে চিনির পরিমাণ বাড়ে, হুট করে অনেক পরিমাণে বেড়ে যায় না, সেই খাবারগুলোই ভালো। যেসব খাবারে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি সেগুলো রক্তে চিনির পরিমাণ খুব দ্রুত বাড়ায়। এমন একটা খাবার হলো সাদা চালের ভাত। খুব তাড়াতাড়ি শরীরে খাবার ভেঙে চিনি তৈরি করতে পারে এবং অল্প সময়ের মধ্যে রক্তে পরিমাণে চিনি তৈরি করে। এত বেশি চিনি কমানোর জন্য অনেক পরিমাণ ইনসুলিনের প্রয়োজন হয়। অন্যদিকে লাল চালের ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম, এটা ভাঙতে শরীরে বেশ সময় লাগে। রক্তে চিনি পরিমাণ ধীরে ধীরে বাড়ে, ইনসুলিনের প্রয়োজন হয় না আর অনেকক্ষণ পেট ভরা ভরা লাগে। আপনারা অনেকে হয়তো ডায়াবেটিস রোগীদের ঔষধ হিসেবে ইনসুলিনের নাম শুনেছেন। যারা ডায়াবেটিস রোগী তাদের শরীরে ইনসুলিন তৈরি করতে পারে না অথবা শরীরে ইনসুলিন ঠিকভাবে কাজ করতে পারে না, ফলে রক্তে চিনির পরিমাণ বেড়ে থাকে। তাই ওষুধ খেয়ে বাইরে থেকে ইনসুলিন নিয়ে রক্তের সুগার কমাতে হয়। তবে এখানে আরেকটা কথা, খাবারের গুণাগুণ নির্ধারণ করার জন্য শুধুমাত্র গ্লাইসেমিক ইন্ডেক্স ব্যবহার করাই যথেষ্ট নয়। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন, সেই সাথে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।